ঘর হলি আছে আমার এগু বাচ্চা তারও হাটো ধরায় কাম কাজ করতে পারে না আমরা খাওয়া বাসও করছে যাই আমরা ঘর মানে গিয়ে খিলা থাকবো আমরা এখানে ঘর ঢুকবো আমার নাম হইলো বানুরানী নাথ আর আমার পুয়ার নাম হইলো দয়াল নাথ একটা ঘর দিন জেনে আমরা আপনারা দয়া করি আপনারা লাগে আশীর্বাদ করুন Thank you.
রহমানির রহিম আসসালামু আলাইকুম আমরা হ্যাপি ক্লাবে দেশে বিদেশে বন্ধু ভাই তারা আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করেছেন আর্থিকভাবে সাহায্য করেছেন এবং হ্যাপি ক্লাবের বাইরেও অনেকে আমাদেরকে দেশ এবং দেশের বাইরে থেকে আমাদেরকে সাহায্য করেছেন সৈলা আফজালাবাদ ইউনিয়নের কহল্লা গ্রামে আমরা 100 পরিবারকে উপহার দিয়ে এসেছি আমাদের সাথে সহযোগিতা করেছেন স্থানীয় এবং সমাজসেবক বুলবুল ভাই এবং শামীম ভাই আমাদেরকে আপনারা আরও সাহায্য সুবিধা পাঠান আমরা তৃণমূল মানুষের কাছে পৌঁছে দেবো আপনাদের সহযোগিতা ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আতক সৈলা ইউনিয়নের কহল্লা গ্রামে 100 পরিবারের ত্রাণ নিয়ে এসেছিলাম এবং আমরা সুষম বন্টন করেছি ইনশাল্লাহ আমাদের স্থানীয় বুলবুল ভাই এবং শামীম ভাই তাদের সহযোগিতায় এবং আরও অনেক মানুষ এখানে আমাদের সহযোগিতা করেছেন এখানে আমাদের সাথে আছে আমাদের হ্যাপি ক্লাবের গ্রুপ টিম আজকে আমরা যারা আসছি আমাদের অন্যতম সাবেক প্রেসিডেন্ট এবং রুমেল আহমেদ তারপর মিজান তারপর আবুল আহমেদ তারপর নাইম আহমেদ এবং আমি এই জায়গায় আমরা যা দেখলাম এখানে প্রত্যন্ত অঞ্চলে আমরা গেছি সৈলা এই আফজালাবাদ ইউনিয়নের ওই জায়গায় গড় বাড়ি অবশ্যই আপনার ভিডিওতে দেখতে পারবেন গড় বাড়ি একদম নিচু এলাকা রাস্তাঘাট কিছু নেই বললেই চলে এবং মানুষ অনেক ক্ষুধার্ত এই জিনিসটা আমরা অবলোকন করতে পারছি যার জন্য আমি এবং আমরা আপনাদের যারা আমাদেরকে সহযোগিতা করে এ পর্যন্ত হাত বাড়িয়েছেন আমরা আপনাদের কাছে অনুরোধ করব আরও আপনারা আমাদেরকে সহযোগিতার হাত বাড়ান যাতে আপনাদের উপহার আপনাদের সাহায্য কষ্টার্জিত সাহায্য আমরা গরিব দুঃখী অসহায় মানুষের দ্বার গুড়ায় নিয়ে দিয়ে পৌঁছে দিতে পারি এই আশা এবং অনুভূতি ব্যক্ত করে আমি আমার এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ